এসেছি আমি আমার দেওর আর আমি। তো আমরা এখন বসে আছি ড্রাগন ট্রেনে, যে স্টার্ট হয়ে গেল ড্রাগন ট্রেনটা, চলছে ড্রাগন ট্রেন। তিনি একা বসে আছে, প্রথম বুঝতে পারিনি যে ও ভয় পাচ্ছে, কিন্তু ও ভয় পাচ্ছিল, তো ওকে লাস্টে ঘুরে দেখিয়েছিলাম। যে এখন চলছে ফুল স্পিডেই চলছে ড্রাগন ট্রেনটা। তো এখন স্পিডটা খুব ভয় দিয়েছে, রিক ভয় পাচ্ছিল। লাস্টে দেওর একদিকে ধরলো ওকে এক সাইডে, আর হাতটা দিয়ে আমি এক সাইডে ধরলাম হাতটা দিয়ে, তারপরেও আর ভয় পাচ্ছিল না। কারণ টার্নিংটা যখন নিচ্ছিল মানে খুব মানে একটু অন্যরকম লাগছিল টার্নিংটাতে, তাই রিক একটু ভয় পাচ্ছিল। তো এখনে যে খুব স্পিড চলছে, উঠতেই পারছে, উপর নিচে হচ্ছে, এই যে ড্রাগন ট্রেন, আর বাজারি নাগরদোলনা সবই ছিল। তো এটাতে এই যে এখন নামবো, প্রায় হয়েই গেল, নেমে পড়েছি ফ্রেন্ড। এই যে এখন বাইরে চলে আসলাম, এখন দেখি কিসে ওঠে, কারণ ওর তো অনেক কিছুতে ওঠার শখ। তো এই যে দেওয়ারও চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি। এই যে রিক উঠে গেলো নাগরদোলনায়, ফার্স্ট টাইম গেছিলাম, ওটা তো উঠছিল, কিন্তু আজকে গেলাম, তো আজকে অনেক কেউ উঠবে বলেছে। তো এই যে উঠে গেছে রিক, খুব খুশি রিক, উঠতে পারছো মুখের স্মাইলটা। তো এটা তো উঠার পর ও আবার বায়না করছিল, ও জাম্পিং মুডে বলে রেখেছিল। তো যাই হোক, ও জাম্পিংটা তো উঠাবো ওকে, তো এটাকে উঠে নিব, তো এটাতে ওঠা শেষ। তো এখন ফ্রেন্ড ও জাম্পিংয়ে আছে, ও জাম্পিং করছে, আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। কী সুন্দর করে বানাচ্ছে, নতুনত্ব আমি দেখলাম, দেখতে পাচ্ছো সুন্দর করে যে বাটিতে ওরাও একটু আইসক্রিমগুলো দেয়। ফ্লেভার আছে, অনেক রকমের ফ্লেভার আছে এখানে রাখা। তো এই ফ্লেভারে মানে যে যেটা ফ্লেভার পছন্দ করে ওই ফ্লেভার হিসাবে সবাইকে দেয়, 50 টাকা করে বাটি। তো এই যে রিক এখানে দেখো জাম্পিং করছে, আমরা এদিকে আইসক্রিম খাচ্ছিলাম, আর এদিকে রিক জাম্পিং করছে। এই যে পড়ে গেছে রিক, তো জাম্পিং করে খেলছে, ও খুব এনজয় করে এই জাম্পিংয়ে। তো এখানে ওর জাম্পিং করা প্রায় শেষ ফ্রেন্ড। তো আমরা এখন চলে আসলাম এখানে, মিল্ক শেক অনেক কিছু পাওয়া যায়। তো আমরা খেয়েছি লাইম, ফ্রেশ লাইম সোডা, 50 টাকা করে গ্লাস। তো আমরা ফ্রেশ লাইম সোডাটা অর্ডার দিয়েছি, অনেকটা টাইম লাগছে। তো আমরা দাঁড়িয়ে আছি, আমি দেওর, তারপর আমাদের পাড়ারই বিট্টুদা, বিট্টুদাই খায় মানে আমাদেরকে ট্রিট দিচ্ছিলো। তো আমরা সবাই ওয়েট করছি কখন আসবে, কারণ প্রচণ্ড ভিড় ছিল দোকানটাতে। সেই যে বিট্টুদা, আমাদের বিট্টুদা দাঁড়িয়ে আছে, তো যে আমরা ওয়েট করে আছি কখন আসবে, যে দেওয়ারকে দেখতে পারছো। রিকও আছে এখানে, রিকও দেখাচ্ছি। তো আমরা সবাই ওয়েট করে আছি, রিক অত অসহ্য হয়ে যাচ্ছে, মা কখন হবে কখন হবে, আর আমারও টেনশন হচ্ছিলো বাড়িতে এসে আবার রান্না করতে হবে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এই ফ্রাই ফ্রেশ লাইন সুটাটা খেয়ে, যেহেতু অর্ডার দেওয়া হয়ে গেছে, দুটোটাও জোর করছিলো খুব, তাই এসেছি, নাহলে আমরা চলে যেতাম এতক্ষণে। তো এই যে রিক জাম্প করছে না, এই যে রিক বদমাশি করছি খুব। তো এই যে আমাদের লাইম সোডা চলে এসেছে, আর দেওয়া খাচ্ছে হচ্ছে মশালা লাইম সোডা। তো এই যে আমরা খাচ্ছি, রিক হচ্ছে রোজ, মানে রোজ ফ্লেভারটা নিয়েছে। তো এই যে আমরা খাচ্ছি, এখন খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তেমন টেস্ট লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে, ভাবছিলাম কেমন লাগবে। আমি এটা কোনো ট্রাই করিনি অবশ্য, ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু ভালোই লাগছে খেতে। তো আমি ভিডিও করছিলাম, তাই দেওয়াল বলছে তুমি এখনও ভিডিও করছো। এই যে আমরা বেরিয়ে পড়লাম ফ্রেন্ড, দেখতে পাচ্ছ টোটোতে আছি, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা বাই ফ্রেন্ড আজকের জন্য।